আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে এই মুহূর্তে বিদেশি টি টোয়েন্টি লিগে চুটিয়ে খেলছেন যুবরাজ সিং। তবে ভারতীয় দলে তার সমসাময়িক সুরেশ রায়না অবশ্য জাতীয় দলে প্রত্যাবর্তনের আশা রাখেন। শুক্রবার হাঁটুর অস্ত্রোপচার হওয়ায় প্রায় 6 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে টিম ইন্ডিয়ার এই বাঁহাতি ব্যাটসম্যানকে। এখনও আন্তর্জাতিক ক্রিকেটকে গুড বাই না জানালেও বিরাট কোহলির দলে ব্রাত্য রায়না দেশের হয়ে শেষ ম্যাচ খেলেছেন গত বছর ইংল্যান্ড সফরে। তারপর অবশ্য ভারতীয় দলে জায়গা পাননি উত্তরপ্রদেশের এই বাঁহাতি ব্যাটসম্যান। ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্মেটেও তাকে রাখেননি নির্বাচকরা। অর্থাৎ মেন ইন ব্লুর বাতিলের দলে টিম ইন্ডিয়া টি টোয়েন্টি ব্র্যাডম্যান হিসেবে পরিচিত সুরেশ রায়না। 2011 বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন রায়না। 32 বছরের এই বাঁহাতি ব্যাটসম্যান বেশ কিছুদিন ধরে হাঁটুর সমস্যায় ভুগছিলেন। গত মরশুমেও হাঁটুর সমস্যায় বেশ কিছু ম্যাচে মাঠের বাইরে থাকতে হয়েছে রায়নাকে, ফলে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন তিনি। এদিন আমস্টারড্যামে হাঁটুর অস্ত্রোপচার হয় সুরেশ রায়নার, ফলে অন্তত 6 সপ্তাহ রিহ্যাবে থাকতে হবে টিম ইন্ডিয়ার এই বাঁহাতি ব্যাটসম্যানকে। ফলে ঘরোয়া মৌসুমেও এবার মাঠে নামা অনিশ্চিত সুরেশ রায়নার। রায়নার হাঁটুর অস্ত্রোপচার করেছেন ডাচ সার্জন এইচ ভ্যান্ডার হোয়েভেন। অস্ত্রোপচারের পর তিনি জানান, মিস্টার সুরেশ রায়নার হাঁটুর অস্ত্রোপচার হয়েছে। গত কয়েক মাস ধরে বেশ অস্বস্তি বোধ করছিলেন তিনি। অস্ত্রোপচার সফল হয়েছে, তবে 4-5 সপ্তাহ ওকে রিহ্যাবে থাকতেই হবে। 2010 সালে ভারতীয় দলে অভিষেক হওয়া সুরেশ রায়না দেশের হয়ে 18টি টেস্ট, 226টি ওয়ানডে এবং 78টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। গত কয়েক বছর ভারতীয় দলে জায়গা হয়নি বছর 32-এর বাঁহাতি এই ব্যাটসম্যানের। জাতীয় দলে ব্রাত্য হলেও আইপিএলে দারুণ সফল সুরেশ রায়না। গত বছর পর্যন্ত আইপিএলের সবচেয়ে বেশি রান ছিল সুরেশ রায়নার। 2019 আইপিএলে তাকে টপকে ছান বিরাট কোহলি। দ্বাদশ আইপিএলেও চেন্নাই সুপার কিংসের হয়ে 17 ইনিংসে 383 রান এসেছে তার ব্যাট থেকে।